আমার বন্ধুরা মিষ্টি খাওয়ার লোকের অভাব হয় না সাপলা রক্ত দেওয়ার দরকার হলে কমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না সাপলা চত্বরের ট্র্যাজেডির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেম আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেম এই দেশে ওলামা একেরাম ছিল এই দেশে এই দেশে ওলামা একেরাম থাকবেন ছিল আসেন এবং থাকবে কাহার মতো দাপট দেখায় না ওলামা কেরাম অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে পালানোর ইতিহাস ওলামা কেরামের নাই আসুন রব্বে করিম তারপরে সাহাবা একরামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন অল্লাদীন আশিদ্দা ওয়ালাল কুফর সাহাবা একরামের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা কাফরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর রুহামা ও বেন আহোম পরস্পরে একে অপরের জন্য তারা বড় দয়া তারপরে রব্বে করিম বলেন তারা আহোম রুক্ষাম সুজ্জাদা আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে সেজদা করে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা করে অন্য কিছুই না মহাদারাম হাজরিন সাহাবা মধ্যে এই তিন গুণ তারা কাফের বেইমানদের মোকাবেলায় কঠোর নিজেদের বেলায় অত্যন্ত দয়ালো আর তারা ছিলেন নামাজি তারা ছিলেন নিয়তের দিক থেকে পাক্কা তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন এই তিন গুণ সাহাবা মধ্যে থাকার কারণে সাহাবা একরাম সংখ্যায় হওয়ার পরেও সংখ্যায় কম হওয়ার পরেও তারা ছিলেন বিজয়ী তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে পারে নাই আজ দেড় হাজার বছর পরে আবার কথা বলতে চাই আমরা যদি সেই সাহাবা একরামের গুণগুলি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমি এখনো বলি আগেও বলেছি দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে সেই পৃথিবীতে মুসলমান কোথাও মারি খাইতে পারে না নির্যাতিত হতে পারে না মহাতারাম হাজরিন মুসলমান দুনিয়ার একবার যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা বলতে পারি না রাই তাকবীর আল্লাহু আকবার আমার বিশ্বাস হয় এই আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা কোন কাজের বেইমানের হতে পারে না আজকে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন এই মাহফিলের আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে সাথে সাথে এই কথা বলতে চাই আসুন 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 আমরা নবীর জীবনী নবীর সিরাতকে অনুসরণ করি শুধুমাত্র মিলাদুল নবীর নাম দিয়ে জিলাফি খেয়ে আশেকের রসুল হওয়া যায় না বাংলাদেশে সস্তা রাসূলের অভাব নাই বাংলাদেশে সস্তা আসে কে অভাব নাই বারোয় রবি ওলাউল আসলে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না আমার বন্ধুরা মিষ্টি খাওয়ার লোকের অভাব হয় না সাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে কমি মাদ্রাসার ওলামায়ক রাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না তাহলে আসুন আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে আল্লাহর নবী সাহাবা একরামকে যেই গুণে গুণান্বিত করেছিলেন যেই গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলমীর নিজে দিয়েছেন তাদের মধ্যে যেই গুণাবলীগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি আমরাও অর্জন করব করতে পারলে অবশ্যই সফলতা আসবে মহাতারাম হাজরিন মহাতারাম হাজরিন আপনারা বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার হলামা একরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিত অমুসলিমেরা নির্যাতিত এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল আলহামদুলিল্লাহ ওলামায় এবং ছাত্র জনতার সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হালে পানি পায় নাই আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে কোনো আপত্তি নাই সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করবে শুধুমাত্র আমাদের আপত্তি হলো জাফর ইকবালদের মতো কুলাঙ্গারেরা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আদিমুলামাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই দেশে তাদের বিচার হতেই হবে আমার ভাইয়েরা আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন আমি আর মাত্র দুই মিনিট সময় নেব এর চেয়ে বেশি আর সময় নেব না মহাতারাম হাজরিন আমার আপনার নবীকে অনেকেই অনেক রকমের অনেক শব্দে গালিগালাস করেছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মোহাম্মদুর উল্লাহ অতএব কেউ মানলেও তিনি নবী কেউ না মানলেও তিনি নবী কথা আর একটু এই এই জায়গাটাতে একটু দূরে বলবেন আশা করি কেউ মানলেও নবী কেউ না মানলেও নবী আর আমার আপনার নবী শ্রেষ্ঠ আমার আপনার নবী শ্রেষ্ঠ এটা আজগবি কোনো কথা দিয়ে বলার দরকার হবে না আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানাইয়া দিয়েছেন মহতারাম হাজরিন সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে সকলের উপরে সকলের উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমামদারদের মধ্যে হক্কানি হলা মা শ্রেষ্ঠ হকানি হলা মা একরামের মধ্যে চার মাঝহাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহাবের ইমামগণের চাইতে তাব শ্রেষ্ঠ তাবহিনগণের চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা একরামের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দোশোর মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো তেরো জনের মধ্যে দশজন শ্রেষ্ঠ জনের মধ্যে চারজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সকল সাহাবা একরামের চাইতে সকল আম্বি একরামগণ শ্রেষ্ঠ সকল আম্বি একরামের মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল পাঁচজন বা সাতজন শ্রেষ্ঠ পাঁচ বা সাতজন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ মহাতারাম হাজরিন তাই আসুন সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ নবীর সিরত শ্রেষ্ঠ অতএব নবীর সিরত যদি আমাদের মধ্যে আসে আমরাও পৃথিবীতে হতে পারব শ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে নবীর সীরত অনুসরণের মাধ্যমে শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ